রাতের ঢাকা একরকম, দিনের ঢাকা একরকম, ব্যস্ততম ঢাকা আরেকরকম, আবার খুব সকালে অন্ধকার থাকছে সেই ঢাকার রূপ আরেকরকম। তখন কিন্তু প্রচুর লোকজন যারা বিয়ে হয় কোনো গাড়ি পায় না, যানবাহন পায় না, তখন কিন্তু এই ধরনের শেয়ারিংগুলি তারা করে। এবং আমরা প্রায়শই সাম্প্রতিককালে আমরা বেশ কয়েকটি ঘটনা শুনলাম যে 300 মিটার এখানে এই ধরনের ঘটনাগুলি ঘটছে, এটা আপনারাও জানেন আমরাও জানি। আমরা যখনই একটি ঘটনা ঘটে তখন তার পিছনে কিন্তু আমরা আমাদের লোক লাগিয়ে দিই কীভাবে কী করা যায় এই এইকে কমানো। এই এলাকা না, আপনি সকালে ভোর রাতের থেকে 8টা পর্যন্ত এক ধরনের ক্রাইম করে এই ক্রিমিনাল চক্র, আবার করে রাত্রে 9টা 10টার থেকে 11টা 12টার দিকে, বিশেষ করে উত্তরার হিল খেত থেকে উত্তরার এই এলাকাটা করি বিশ্বরোড, এই এলাকায় কিন্তু এই ধরনের একটা ক্রাইমের সর্বতা জানা যাচ্ছে। আমাদের রেকর্ডে আমরা পাই যে আনডিটেক্টেডও থাকে অনেক সময়, অনেক সময় আনরিপোর্টেড থাকে, লোকজন দেখুন অল্প একটি সমস্যায় পড়ে যায় চলে যায়। তা আমরা আমাদের কথা হলো কেউ যদি এ ধরনের সমস্যায় যে ডাকাতের কবলে বা সিন্ডিকেটের কবলে পড়েন, আমি বারবারই বলি আপনাদের মাধ্যমে যদি এগুলি একটি রিপোর্ট করা হয়, অনেক সময় থানাকে ব্লেম দেওয়া যায় থানায় নিচ্ছে না, তারপরও দিন আমাদের সাথে জানাবেন, আমরা রিপোর্ট করলে আমাদের কিন্তু মামলা ডিটেক্ট করতে সুবিধা হয়। আপনারা দেখেছেন একটু একটি ভিডিওতে কীভাবে মানুষ উঠছে, এখানে যেই ঘটনাটি ঘটে এটা তো এই ঘটনাটাই। এখানে বাদি আছেন আমাদের এখানে আরিফুল ইসলাম, গত 20/5/2021 রাত 9:30 ঘটিকার ঘটনা বিষয়টি। এই ঘটনাটা ঘটে কুড়াতলি বিআরটিসি বাস কাউন্টারের সামনে। বিষয়টি এভাবেই তারা উপস্থাপন করেছে যে কিছু লোক ওনার আশেপাশে দাঁড়িয়ে থেকে যারা প্রতারক চক্রের সদস্য একটু কথাও বলে যে আমরা ওদিকে যাবো আপনি যাবেন কি না, এই কথা বলতে থেকে হঠাৎ করেই একটি গাড়ি এসে থামায়, থামালে দৌড় দেয়, এই গাড়ি থামালে যখন 2-3 জন দৌড় দেয় পিছনে কিন্তু অনেকেই দৌড় দেয় যে গাড়ি উঠা যায় কিনা যাওয়ার জন্য, পুরাটাই কিন্তু অভিনয়। এই অভিনয়ের মধ্যেই আমাদের ভিকটিম হয়েছে আরিফুল ইসলাম, এবং অভিনয়ের এক পর্যায়ে সে যখন দৌড়িয়ে এই অপরাধীদের সাথে গাড়িতে উঠে সে জানালার পাশে বসতে চেয়েছিল, জানালার পাশে বসলে অপরাধীদের অপরাধ করতে একটু অসুবিধা হয়, তখন তারাই আবার বলে যে আমার একটু গভীর সমস্যা আছে, আমি জানালার পাশে আপনি মাঝখানে বসেন। এই মাঝখানে বসিয়ে আরিফুলকে তখন অপরাধ চক্ররা তাকে চারদিক দিয়ে ঘেরাও করে তার কাছ থেকে তার মোবাইল ফোনটা নিয়ে নেয়, তার বিকাশের পিন নাম্বারটা নিয়ে নেয়, তারপরে তাকে নিয়ে ঘুরতে থাকে এবং তার কাছ থেকে আমাদের এই ভিকটিমের কাছ থেকে 10,300 টাকা নিয়েছে এবং এক পর্যায়ে তাকে কালীগঞ্জের রাস্তায় গিয়ে নামিয়ে দেয়। এই এই অপরাধী চক্রে উনি যখন রিপোর্ট করেন খিরকেত থানায় একটি মামলা দায়ের করেন, তখনই কিন্তু আমরা ডিবি পুলিশ একটা ঘটনা পাওয়ার সাথে সাথে তারা কাজ করে উত্তরা ডিভিশন, উত্তরা ডিভিশন কাজ করে, কাজ করে এই চক্রের 5 জন সদস্যকে গ্রেপ্তার করে যার তেজগাঁও এলাকা থেকে। আমরা এই অপরাধীর সাথে কথাবার্তায় যেটা জেনেছি তারা এই কাজগুলি প্রায়শই করে, তারা বিভিন্নভাবে ভাগ হয়ে যায়, এক এক সময় এক এক ধরনের মডাস অপারেন্ট বিরোধী, এদের কাছ থেকে একটি অপরাধে ব্যবহার করা একটি গাড়ি উদ্ধার হয়, নোকিয়া মোবাইল সেট উদ্ধার হয়, ছুরি উদ্ধার হয়, গামছা উদ্ধার হয়, স্ক্রুড্রাইভার, লোহার তৈরি লিভার এবং আরও যে অপরাধের সাথে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম দিয়ে এগুলি উদ্ধার করা আমাদের টিম। এই টিমগুলি এমন আছে যে কোনো জায়গায় যদি মনে হয় যে তাকে গামছা পিছিয়ে ফেলে দেওয়ার দরকার তাও করে। তারপরে যেটা হলো যে ভিকটিমকে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের মলম লাগিয়ে ছেড়ে দেয়, আমাদের যে ভিকটিম তাকে চোখে স্প্রে করে তারপরে তাকে ছেড়ে দিয়েছে, স্প্রে মলম রাস্তায় এইসব বিষয়গুলি তারা রাখে। এরকম চক্র আমরা 2টিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করছি। বাকি ভিকটিমের জন্য মেসেজ হলো যে এই জনসাধারণের জন্য আমরা এগুলি কিন্তু চেস করবো, আমাদের তরফ থেকে কথা হলো যে মামলা হওয়া উচিত। আরেকটা হলো সচেতনতা, যেটা হলো যে পাবলিক শেয়ারিংয়ের ক্ষেত্রে, শেয়ারিংয়ের ক্ষেত্রে এটা একটা অপরাধের কবলে পড়ে যেতে পারে, এই বিষয়টার দিকে জনগণ একটু সজাগ হওয়া উচিত। তো যেহেতু অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধী মানে কৌশল ব্যবহার করে, আমরা যদি একটু সচেতন হই তাহলে হয়তো তাদের এই কৌশলকে যারা আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছি আমরা এই বিষয়গুলি তদারকি করছি যে এখানে যাতে অপরাধ কমানো হয়। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র গ্রেপ্তার করেছি এবং সামনে আমাদের অভিযান চলবেই, আর আসামিদেরকে গ্রেপ্তার করে পুলিশ সমর্থন করবো।